হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা লিটল হাউস অন গ্রিড ভিউ থেকে। প্রিয় বন্ধুরা, আজকে শুরু করতে যাচ্ছি আমার ছুটির দিনটি, আর ছুটির দিনটির সকাল থেকে শুরু করছি আপনাদের সাথে। সাথে থাকুন, সকালের নাস্তা শেষ করে চলে যাচ্ছি মলে। আপনাদেরকে আজকে দেখাবো কিছুটা অংশ ডালাসের বিখ্যাত একটি মল, সেটি হচ্ছে গ্যালারিয়া মল। চলুন চটপট ব্রেকফাস্ট করি এবং আজকে ঘুরে আসি ডালাসের ডাউন টাউন সহ গ্যালারিয়া মলটি। সবার জন্য খুবই হেলদি এবং যে রান্না করে তার জন্য খুবই সহজ একটি নাস্তা আমি আজকে বানিয়েছি, সেটি হচ্ছে ওটমিল। আজকে নাস্তায় থাকছে ওটমিল। মাঝে মাঝে এই ওটমিলটি খাওয়া হয় আমাদের এবং এর উপকারিতা নিশ্চয়ই আপনারা জানেন। ওটমিল নাস্তা সেরে চলে যাচ্ছি আমরা মলে। চলুন ঘুরে আসি এক ছিলতে ডালাস। প্রথমেই যাচ্ছি গ্যালারিয়া মলে। মাইশার ইদানিং শপিং, যেটি অনলাইন শপিংয়ের পাশাপাশি হুটহাট করেই মলে যাওয়ার বায়না উঠে, আর সেই বায়না রক্ষা করতে দেখা যায় যে আমারও একটু ঘোরা হয়ে যায়। যদিও হাতে সময় কম, তাই আপনাদেরকে অনেকটা দৌড়ে দৌড়ে নিয়ে যাব গ্যালারিয়া মলে। চলুন দেখে আসি, সঙ্গে থাকুন। থ্যাংকসগিভিং হলিডের পর এখন যে হলিডেটির জন্য সবাই রেডি হচ্ছে, শপিং করছে বা সজ্জিত হচ্ছে, সেটি হচ্ছে ক্রিসমাস হলিডে। যিশু ক্রাইস্টের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটি ওরা করে। এটি হচ্ছে ক্রিসমাস ট্রি মলের ঠিক মাঝখানে, যেখানে আইস স্কেটিংয়ের জন্য বিশেষ একটি ব্যবস্থা আছে, সেই জায়গাটিতে এই ক্রিসমাস ট্রিটিকে তারকা বাতি দিয়ে এবং বিভিন্ন কালারফুল অর্নামেন্ট দিয়ে সাজানো হয়েছে। খুবই ভালো লাগছে দেখতে, জানি না রেকর্ড কেমন হচ্ছে। তো এটিতে আমি পরে আসছি আপনাদেরকে নিয়ে। মাইশা যাচ্ছে জারা করে একটি স্টোরে, সেখানে সে কিছু শপিং করবে। পাশাপাশি আমিও শীতের কোট খুঁজছিলাম, দেখি ভালো কোনো কোট বা জ্যাকেট পাওয়া যায় কি না। পরে এসে আমি অবশ্যই আপনাদেরকে এই জায়গাটি দেখাচ্ছি। আমরা যেই স্টোরটিতে যাব জারা, সেটাতে চলে এসেছি। মাইশার কিছু রিটার্ন করবে এবং শপিং করবে, একই সাথে আমি কিছু শীতের কাপড় দেখব। চলুন ঘুরে দেখি।
কেমন বদলাবে? দাঁড়াই লাইনে তুই ইয়ে করে দেখে আসো। আমি খেয়ে নিয়ে Stay on the line. Stay here. I'm gonna go see. মাসি ওই কোটটা না নেই গো। ও জুইটা। নেই নি কেরে। হ্যাঁ? সবচেয়ে কি দাও? এই কোটটি দেখতে বেশ বেশ ভালোই মনে হচ্ছে, কালারটা সুন্দর। দেখি, অনেক সময় জ্যাকেট বা সোয়েটার চাদর পরে যাওয়া যায় না, কোথাও বিশেষ কিছু জায়গা আছে কোট দরকার হয়। ওয়াও, 199, হোয়াট ইজ ইট? মনে হয় উলেন, 100% উলেন হলে একটু দাম বেশি হয়। ওকে দেখতে থাকি, ডিজাইনটা সুন্দর, জানি না কেমন লাগবে। মায়েশা অবশ্য গত সপ্তাহে একটা নিয়েছে এই কালারের মধ্যে, আর একটু পাতলা, এই ম্যাটেরিয়ালস ছিল না। দেখি আর কি পাওয়া যায়। মায়েশা লাইনে দাঁড়িয়ে আছে রিটার্ন করার জন্য। আরেকটু ঘুরে দেখি।
জারা ঘুরলাম, খুব যে বেশি দেখা হলো তা না। আর কোর্টগুলি দু একটি আছে, পছন্দ হয়েছে, দাম ওকে ডিসিশন নিতে পারছিলাম না, তাই কেনা হলো না। মাইশারও রিটার্ন শেষ হয়ে গেছে, তাই জারা থেকে বের হয়ে চলে যাচ্ছি সেই জায়গাটিতে যেখানে আইস স্কেটিং করা হয়। আর মাগরিবেরও সময় হয়ে গেছে আমাদের এখানে, আমি মল থেকে চট করে বের হয়ে যাব আপনাদেরকে ডাউন টাউন একটু দেখিয়ে সোজা বাসায়। মল থেকে বের হয়ে চলে এসেছি মলের সামনের এই জায়গাটা, একটা ছোট্ট ফাউন্টেন। অন্ধকার হয়ে যাওয়াতে তেমন দেখা যাচ্ছে না, আর এর গাছগুলি সজ্জিত হয়েছে লাল তারকা বাতি দিয়ে। এখানের এই সময়টাতে ছোট ছোট গাছগুলি লাল গোল্ডেন এই তারকা বাতিগুলি দিয়ে সাজানো হয়। আরেকদিন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো এই হলিডে সিজনের সজ্জিত গাছ, রাস্তা, বিভিন্ন বাড়িঘর। আজ চলে যাচ্ছি ডাউন টাউনে, আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ডে ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।